হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাহারি আহারের এই এপিসোডে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খাসির নিহারি। খাসির নিহারি খুবই জনপ্রিয় একটি খাবার, বেশিরভাগ মানুষই এটি খুবই পছন্দ করে থাকে আর এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই বাহারি আহারের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট নিহারি রান্না করতে হয়। তাহলে চলুন ভিউয়ার্স দেখে আসি এটি কিভাবে রান্না করতে হয়। আমি একটি পাত্রে 10-12টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি চাকা করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দুই চামচ শুকনা মরিচ গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, দুই চামচ জিরার গুঁড়া, দশ বারোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি গোটায় দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 3 চামচ অর্থাৎ 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল। এখন আমি সব মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন চুলায় দেওয়ার পরপরই গলে যায়। দেখুন ভিউয়ার্স, মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে খাসির পাগুলো দিয়ে দিব। আমি এখানে 3টি খাসির পা ভালো করে ধুয়ে নিয়েছি, অর্থাৎ নিহারির জন্য আমি মোট 12টি পা নিয়েছি। আমি এগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। নিহারি রান্নার সময় আপনারা অবশ্যই বেশি করে রান্না করবেন, অল্প করে রান্না করলে এর স্বাদটা পাওয়া যায় না। আবার অল্প করে রান্না করলে নিহারির ঝোলটাও ঘন হয় না। পাগুলোকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে রান্না করে নিব। নিহারি রান্নার জন্য আমি একটি বড় প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন ম্যারিনেট করে রাখা পাগুলো দিয়ে দিচ্ছি। পাগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। এটিকে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি পাত্রটিকে চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই রেখেছি। হাড়গুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে, এজন্য অনেকেই প্রেশার কুকারে নিহারি রান্না করেন। কিন্তু প্রেশার কুকারে নিহারি রান্না করলে হাড়গুলো থেকে মাংস আলাদা হয়ে যায়, এজন্য আমি প্যানেই নিহারি রান্না প্রেফার করি। এখন একটি ঢাকনা দিয়ে আমি এটিকে ঢেকে দিচ্ছি। পানি ফুটতে শুরু করলে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2-3টি করে দারুচিনি, লবঙ্গ, তেজপাতা,
সাদা এলাচ আর একটি বড় এলাচ নিয়ে নিয়েছি। আমি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু এখনও একটু ঘন হয়নি, হাড়গুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, এই জন্য আমি এটিকে ঘন্টা খানিকের জন্য ঢেকে দিচ্ছি। আর অবশ্যই এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। 1 ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। ফিভার্স, হাড়গুলো সিদ্ধ হয়ে এসেছে আর ঝোলটাও ঘন হয়ে এসেছে। ঠান্ডা হওয়ার পর ঝোল আরও ঘন হয়ে যাবে, এই জন্য আমি এটিকে এখনই নামিয়ে নিচ্ছি। ফিভার্স, আমার নিহারি রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে এটিকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। ফিভার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এটি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসগুলো হাড় থেকে আলাদা হয়ে যায়নি। সো ভিউয়ার্স, এটাই ছিল আজকের রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার আরও মজাদার রেসিপিগুলো পেতে নিচের বেল আইকনে ক্লিক করবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তবে তার ছবি তুলে অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করবেন। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবার আসবো নতুন এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো খুদা হাফেজ।